सुप्रिय शिक्षार्थी केमन आछो तुम्हारा आशा करी भलो। आज के ऑनलाइन क्लासेर मध्य नवम श्रेणी पदार्थ विज्ञान विषय नहीं आलोचना करब। पदार्थ विज्ञान विषय जे टपिकटा नहीं आलोचना करब से टपिकेर आज के विषय नाम हे त्रास क्षमता और शक्ति। त्रास क्षमता और शक्ति लिए आलोचना करब। वार्क पावर एंड एनर्जी। वार्क हलो क्रांच, पावर क्षमता एंड एनर्जी हलो शक्ति। तो ये चैप्टारे आलोचना करते गेले जे बेसिक नलेजगला साधारण ज्ञानगला जानते हैं से ही एक आलोचना करब। प्रथम देखो काज। हमें दैनन्दिन जीवने काज बोलते जा बुझी जो कोनो किछु करले ही काज हय। आसले विज्ञान भाषा काज कोनो किछु करा हले ही काज हय ना। काज होते गेले अवश्य সেখানে বল এবং তার সাথে স্মরণ থাকতে হয়। তাহলে কাজ হতে গেলে কী লাগে? আমাদের বল এবং সেই সাথে স্মরণ থাকতে হয়। স্মরণটা কি? ডিসপ্লেসমেন্ট বা স্মরণ। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে স্মরণ কি, বল এবং তার সাথে স্মরণ এই দুটোতে থাকতে হবে কাজ হতে গেলে। অর্থাৎ কাজ হলো বল এবং বলের দিকে স্মরণের গুণফল। কাজ হলো বল ও বলের দিকে স্মরণের গুণফলকে কাজ বলা হয়। কাজ আমরা লিখতে পারি গাণিতিকভাবে বল গুণন বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। কাজকে আমরা ডব্লিউ দ্বারা সূচিত করা হয় এখানে। ডব্লিউ ওয়ার্ক সংক্ষিপ্ত সেটা এখানে ডব্লিউ। কাজকে ডব্লিউ দ্বারা সূচিত করা হয়। বল যদি এফ হয়, স্মরণ এস হলে আমরা কাজ ডব্লিউ সমান লিখতে পারি এফ গুণন এস। অর্থাৎ বল গুণন স্মরণ। কাজের কোনো দিক নেই, কাজ এটার কোনো দিক নেই। আমরা এর রাশি দেখেছিলাম দুই ধরনের, একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি। সেই ক্ষেত্রে অর্থাৎ যার মান এবং দিক দুইটাই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, আর যার শুধু মান আছে কিন্তু দিক নাই তাকে স্কেলার রাশি বলি। ঠিক এখানে কাজের কোনো দিক নেই, তাই কাজ একটি স্কেলার রাশি। আমরা দেখলাম কি কাজ কাকে বলে, কাজের গাণিতিক প্রকাশ কী, কাজকে কী দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, বল এখানে ফোর্স এবং স্মরণ হলো এস, ডিসপ্লেসমেন্ট বা স্মরণ এস হলে কাজ আমরা ডব্লিউ সমান এফ গুণন এস এটি লিখতে পারি। অর্থাৎ ডব্লিউ সমান এফ এস। কাজের কোনো দিক নেই, এটি একটি স্কেলার রাশি। আমরা কাজের একক সম্পর্কে জানব। কাজের একক হলো নিউটন মিটার। কাজের একক নিউটন মিটার, একে জুল বলা হয়। একে কী বলে? জুল বলে। অর্থাৎ ওয়ান জুল ইকুয়াল ওয়ান নিউটন মিটার। অর্থাৎ এক জুল সমান এক নিউটন মিটার। তাহলে আমরা কী জানলাম? কাজের একক হলো জুল। এক জুল সমান কত? এক নিউটন মিটার। তা আমরা কাজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা এবার আসবো ক্ষমতা সম্পর্কে আলোচনা। ক্ষমতা, পাওয়ার। পাওয়ার কী বা ক্ষমতা কী? কাজ করার হারকে ক্ষমতা বলে। আমরা এক কথায় যদি সারতে পারি আমরা বলতে পারি কাজ করার হারকে কী বলে? ক্ষমতা বলে। অর্থাৎ একক সময়ে কাজের যে হার সেইটাই হলো ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা একে পি দ্বারা সূচিত করা হয়। পি দ্যাট মিন্স পাওয়ার। একে পি দ্বারা সূচিত করা হয় ক্ষমতা। পি সমান ডব্লিউ বাই টি। ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি। অর্থাৎ কাজ বাই সময়। ডব্লিউ হলো ওয়ার্ক, টি হলো টাইম বা সময়। কাজ বাই সময়। ক্ষমতাও একটি স্কেলার রাশি, কারণ এর কোনো এর শুধু মান আছে কিন্তু দিক নাই। ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড বা ওয়াট বলা হয় এটাকে। ক্ষমতার একক কী আমরা জানলাম? জুল পার সেকেন্ড বা ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তারপর এখানে একটা তথ্য তোমরা এখানে জেনে নিতে পারো, সেটা হর্স পাওয়ার। তোমরা নাম শুনেছো অবশ্যই হর্স পাওয়ার, সেটা যেটাকে বাংলায় অশ্বক্ষমতা বলা হয়। এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। অর্থাৎ 746 ওয়াটে এক হর্স পাওয়ার, ওয়ান হর্স পাওয়ার হয়। তো আমরা ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা দেখব কর্মদক্ষতা সম্পর্কে। কর্মদক্ষতা এই শব্দটা তোমাদের বইয়ের মধ্যে আছে যে ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা কী? আসলে কর্মদক্ষতা হলো, কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা।
अर्थात कर्म दक्षता समान देखा कर्म दक्षता हल लभ्य कार्यकर शक्ति लभ्य कार्यकर शक्ति मोट प्रदत्त शक्ति अनुवाद के कर्मदक्षता बोले कर्मदक्षता के प्रकाश करते लभ्य कार्यकर शक्ति डिवाइड बाय मोट प्रदत्त शक्ति इनटू एखे 100% एक अर्थात कर्मदक्षता के साधारण शतकरा प्रकाश करा है हमें एक जेने तथ्यटा कर्मदक्षता के क्या द्वारा प्रकाश करना शतकरा हिसाब से प्रकाश करा है এখন আরেকটু উন্নয়ন করতে পারি, সেটা হলো লভ্য কার্যকর শক্তি পর্যন্ত আছে লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হল মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100% আমরা দেখলাম হলো কি কর্ম দক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি হলো কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির যে অনুপাত রেশিও সেই অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলি অর্থাৎ কর্মদক্ষতা সমান আমরা জানি লভ্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100% এটাকে আমরা শক্তিকে যদি ক্ষমতায় ট্রান্সফার করি লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হলো মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100% এরপর আমরা দেখব শক্তি সম্পর্কে আলোচনা শক্তি এনার্জি শক্তি কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এটি একটি স্কেলার রাশি অর্থাৎ এটির মান আছে কিন্তু দিক নাই শক্তির একক জুল ঠিক সেই কাজের মতো কাজের একক কি ছিল জুল ছিল শক্তির একক জুল আমরা শক্তি জানো যে কাজ করার সামর্থ্য সামর্থ্যকে কি বলে শক্তি বলে এটি একটি স্কেলার রাশি শক্তির একক জুল আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা দেখব শক্তির বিভিন্ন রূপ আছে আমরা সেই রূপগুলো একটু দেখব এখানে এক যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চৌম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয়ার শক্তি এবং সর্বশেষ সৌরশক্তি তাহলে এখানে প্রায় 9টা রকম পেলাম প্রথমে হলো যান্ত্রিক শক্তি আমরা যান্ত্রিক শক্তি নিয়ে একটু আলোচনা করব যান্ত্রিক শক্তি হলো দুই প্রকার এক গতিশক্তি এবং স্থিতি শক্তি এক নম্বর হলো গতিশক্তি যেটাকে কাইনেটিক এনার্জি বলা হয় আবার অপরদিকে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিও বলা হয় আমরা একটু গাণিতিক প্রকাশটা একটু দেখবো বিস্তারিত না গিয়ে আমরা সংক্ষিপ্তরূপে দেখবো একটু গতিশক্তি আমরা লিখতে পারি হাফ অফ mv² আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে যে গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান আমরা কী জানি হাফ অফ mv² হাফ টু হাফ ইনটু এম হলো ভর মাস যেটাকে বলা হয় ইনটু ভেলোসিটি বা বেগ বেগ তার উপর স্কোয়ার গতিশক্তি সমান জানলাম ঠিক একইরকম স্থিতি শক্তি সম্পর্কে আরেকটা সূত্র আছে সেটা হলো mgh গাণিতিক প্রকাশটা হলো mgh এমটা হলো ভর যেটাকে বস্তুর ভর এম মাস দ্বারা প্রকাশ করে ভর গুণন জি জিটা হলো অভিকর্ষ স্তরণ গুণন উচ্চতা এইচ হলো হাই গুণ উচ্চতা আমরা এতক্ষণে শক্তি সম্পর্কে আলোচনা আমরা বিস্তারিত জানলাম তো পরবর্তী আমরা আরেকটু পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব শক্তি সর্বশেষ আরেকটু আলোচনা আছে আমরা এইটুকু সেরে দেব আমরা শক্তি সম্পর্কে এতক্ষণ শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি এখন দেখব আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি কি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি শক্তির সংরক্ষণশীলতা নীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম এটা প্রায় পরীক্ষার মধ্যে বিভিন্ন পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আমরা দেখে থাকি তো আমরা দেখব এটি কী আসলে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই প্রথম কথাটাই হলো শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এটি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে এই ভবিষ্যে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় আমি আবার একটু রিপিট করছি শক্তির সংরক্ষণশীলতা নীতি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এটি কেবল এক রূপ থেকে একটা রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে এটি পরিবর্তিত হতে পারে আমাদের এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় এটি হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি এটি ফিক্সড আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে প্রতিটি প্রাকৃতিক ঘটনা যত প্রাকৃতিক ঘটনা আছে প্রতিটি প্রাকৃতিক ঘটনাই হলো শক্তির রূপান্তরের উৎকৃষ্ট উদাহরণ
শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই কাজ ক্ষমতা এবং শক্তি সম্পর্কে যতটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি তোমরা উপকৃত হয়েছো। তোমরা ক্লাসটা বারবার একটু যদি না বুঝে থাকো প্রয়োজনে বাসায় একটু রিভিউ করে দেখে নিতে পারো, যে কোথাও যে কোনো লিকেজ থেকে থাকে সেটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ক্লাসটা সম্পর্কে যতটুকু বুঝতে পারছো তার উপরে আমি একটু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিব। পরবর্তী ক্লাস যখন আমাদের শ্রেণী কার্যক্রম যখন চলবে তোমরা এই কাজটা বাসায় ভালোভাবে করে তোমাদের নিজ নিজ শ্রেণী শিক্ষক বা অথবা বিশেষ শিক্ষকের কাছে জমা দিবে। আশা করি তোমরা পরবর্তী এই কাজটা খুব সুনিপুণভাবে করে নিয়ে আসবে। এক, কর্মদক্ষতা কী, লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন ব্যাখ্যা করো। এই কাজটা তোমরা বাসায় ভালো করে নিজ নিজ নোট খাতার মধ্যে করে শ্রেণী শিক্ষক অথবা বিশেষ শিক্ষকের কাছে জমা দিবে। তা আশা করি সবাই ভালো থাকবে, এই করোনার স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।